কি হলো হাতে নিয়ে বসে আছিস কেন খা? এই কোথায় আছিস খা? খাবো না। আর খাবো না মানে এই দু পিস ব্রেড খাবি তুই এত বড় ছেলে? খা। খাবো না। আর খাবি না মানে কিসের তাড়া তোর? মেদিনীপুর যেতে হবে। মেদিনীপুর কেন? মেদিনীপুর যাবি কেন? আরে বাবা সত্যি এই ছেলেটাকে নিয়ে আস্তে আস্তে খা না, এত তাড়া কিসের? নে খা, হাতি জলটা খা। কি আছে তোর মেদিনীপুরে? হ্যাঁ ওই আমার প্রোগ্রাম আছে একটা। কিসের প্রোগ্রাম আছে? এই একটা ফাংশনের আমি এলাম। এলাম মানে এরকম ভাবে খাবার ফেলে চল। ওরে দেখো কাণ্ড, কিছু না খেয়ে। আচ্ছা পেটটা তো খালিই পড়ে রইলো, রাস্তায় খিদে পেলে খেয়ে নিস। হ্যাঁ বল কি। টিম হারছে তো তোরা কি করছিস? আমি তো একটা কাজে রয়েছি, তোরা একটা কাজও ঠিকঠাক করতে পারিস না। সুন্দর বল কিন্তু কোনো রান নেই। চল হবে 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 চল। শিবাজি সঙ্গের পিয়াল আর এক উইকেট পাতি। বল হবে বল এনে চল রে তুলে নে দালাই ফুটো অল আউট চল। ওই যে আসছে লাস্ট উইকেট ব্যাট করতে মেদিনীপুরে কোথায় সে কি বলে গেছে আমাকে? বন্ডুলে হচ্ছে দিন দিন একবারে। মেদিনীপুর চলো, মেদিনীপুর জন্য একটুখানি জায়গা। মেদিনীপুর যাবো আর বলবেন না কাকিমা, জানেন তো ভেঙে গেছে না। বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলা, সাবধানে যাবি। আমি যাবো সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি। যা শুয়ে দে, আস্তে সাবধানে এসো। বয়সটাই হয়েছে খালি, অকাল কুষ্মান উন্দু একটা। তুমি যে মাঝে মাঝে কি করো না সত্যি অদ্ভুত। বস দাদা, একটা জম্পেস নিউজ আছে। কি নিউজ? মেয়েটাকে পটিয়ে ফেলেছি। মেয়েটাকে? কোন মেয়েটাকে? দেখো দাদা, তুমি কিন্তু আগেই বলেছিলে ওই মেয়েটার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নেই। আরে বাবা কার প্রতি? মানে আমি বুঝতে পারছি না কে। আরে বনি, আরে তোমার উল্টো দিকের বাড়ি। বাবা খুব ভালো তো, কিন্তু এত তাড়াতাড়ি পটালি কি করে? থিওরি বস, থিওরি। দেখো দাদা, তুমি যদি ডিরেক্ট কোনো মেয়েকে প্রপোজ করতে যাও তাহলে সেই মেয়ে 15 বছরও তোমার হালে পানি দেবে না। কিন্তু
কিন্তু সেই মেয়েটিকে যদি তুমি ফেসবুকে প্রপোজ করো তাহলে 15 মিনিটেই পটে যাবে। বাহ, তা ডেট করছিস কবে? এই তো কালকেই প্ল্যান আছে, কিন্তু কিন্তু একটা চাপ আছে। কি চাপ? কাল বিকেলে ওর ইংলিশ কোচিংয়ে পড়া থাকে। হুম, কিন্তু সঙ্গে ওর ঠাকুমাও যায়। ঠাকুমা পড়া কোথায় রে? ওই তো ঘোষপাড়া। হুম, ঘোষপাড়া। চিন্তায় চিন্তায় শেষ করে দিবে হঠাৎ এই ফিলিংস কি? মোবাইলটা যার কাছে আছে তার জন্য? না, আমি কিছু জানি না ছোটা ভীম, তুমি বুঝে নাও। আসলে কি বলতো, ছোটবেলা থেকে না আমার আইকিউটা খুব খারাপ, অনেক সময় সোজা কথা বুঝতে পারি না। ওকে, তা বলে ভেবো না যে আমি তোমাকে বলবো, ওটা কিন্তু তোমাকেই বুঝতে হবে। চেষ্টা করব, যদি কখনো বুঝতে পারি ডেফিনেটলি বলবো। পায়ে খুব ব্যথা করছে না? ভেঙেছে? ভাঙতেই পারতো, তবে এই যাত্রায় বেঁচে গেছি। খুব সামান্য একটু চোট লেগেছে। শোনো, একদম বাড়ি থেকে বেরোবে না, রেস্ট নাও। তুমি কেমন ছোটা ভীম, একটুতে চোট পেয়ে গেলে? কি হলো, চুপ করে আছো? আসলে আমি তো আজকে তোমার মোবাইলটা ফেরত দিতে পারলাম না। ঠিক আছে, ও হবে, তাড়াহুড়ো কি আছে? কটা দিন যখন চলো তখন আর কয়েকটা দিনও চলে যাবে, আর মোবাইলটা তোমার কাছে থাকলে তোমার সাথে কথা বলা যাবে। সরি চুটকি, আমি তোমার বেশি কথা বললে না এক খুশিতে দাঁত ভেঙে দেবো, সে তুমি যতই ছোটা ভীম হও না কেন। একটা কথা জিজ্ঞেস করি? করো। তুমি ভাবছো না তো যে আমি তোমার মোবাইলটা চেপে দিতে চাইছি? আমি ফোনটা রাখলাম। কেন? আজে বাজে কথা বলে আমি কথা বলবো না। সরি। আবার সরি? সরি সরি বলে ফেললাম আবার। একটা কথা বলি? আবার সরি বলবে তাই তো? না, কিন্তু যখন আমি তোমাকে মোবাইলটা ফেরত দিতে যাব তখন তুমি আমাকে আর আমি তোমাকে চিনব কি করে? ও, আমি ঠিক চিনে নেব। তুমি কি করবে ছোটা ভীম? আইডিয়া, আজকে থেকে তুমি আমাকে ছোটা ভীম আর আমি তোমাকে চুটকি বলে ডাকবো, তাহলেই হবে। ওকে, এবার আপনি শুয়ে পড়ুন মিস্টার ছোটা ভীম। এক মিনিট এক মিনিট, একটা কথা বলি? বলো। এক্ষুনি তোমাকে নিয়ে একটা গান বানালাম। তাই? কি গান বলবো? চলতে চলতে পথে, বলতে বলতে কথা, কবে তুমি হলে আমার মনের ব্যথা, তোমাকে কাছে পেয়ে মন চেয়ে আজ হারালো। বাবা, তুমি আবার গানও বানাতে পারো নাকি? না না না, ওরম কিছু নয়, আসলে এক্ষুনি তোমার কথা ভাবছিলাম আর গানটা চলে এলো। গুড নাইট। ওকে, গুড নাইট। নিজের খেয়াল রেখো।